রেনি ডে বা রেনি সিজন ড্রয়িংটি আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ শেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করো প্রথমে আমরা একটা স্লিপিং লাইন টেনে নেব প্রথমে তোমরা এরম একটা স্লিপিং লাইন টানবে টানার পর আমরা উঁচু করে একটা হাফ সার্কেল ড্রয়িং করে নেব এরকম হাফ সার্কেল একটা ড্রয়িং করবে করার পর আমরা ঠিক এই হাফ সার্কেলে মাঝ বরাবর একটা সোজা লাইন টেনে নেব টানার পর এই এতটুকু যে দাগ আছে তার মাঝখানটা পয়েন্ট এতটুকু দাগ তার মাঝখানটা পয়েন্ট করার পর এই কর্নার থেকে গোল করে এই কর্নারে নিয়ে আসবো এই কর্নার থেকে গোল করে এই কর্নারে নিয়ে আসবো এইভাবে শেপটা তোমরা করে নেবে নেক্সট আমরা এই কর্নার থেকে এই কর্নার গোল করে পরপর আমরা ড্রয়িংটা করে দেবো যেই হয়ে যাবে সাথে সাথে আমরা এই স্লিপিং লাইনটা যে প্রথমে আমরা টানা হয়েছিল সেই টানা লাইনটা আমরা মুছে দেব সুন্দর করে এবার নেক্সট আমরা এই ছাতার উপরে এই ক্যাপটা করে দেব। নেক্সট আমরা দেখো ছাতার নিচে একটা মানুষ আছে আমরা ড্রয়িং করব। ঠিক আমরা মোটামুটি এই ছাতা অনুযায়ী বডিটা আমরা তৈরি করব ঠিক এইখান থেকে এই পর্যন্ত একটা ফিগার আমরা ফিগারের জামাটা আমরা ড্রয়িং করে নেব মোটামুটি সরু থেকে একটুখানি বড়ো হবে কিন্তু বেশি বড়ো না বিশাল মোটাও করবে না আবার খুব সরুও না একটু বুঝে তোমরা এটা করবে নিচে রাউন্ড করে এই জামার লাইনটা আমরা করে দেব এইভাবে করে স্ট্রাকচারটা তোমরা করবে নেক্সট দেখো আমরা এই দুই পাশ থেকে জামার হাতার লাইনটা আমরা করে নেব বেশি মোটা করলে কিন্তু আবার হবে না বা বেশি সরু করলে হবে না এরপর দেখো নেক্সট এই যে রাউন্ড লাইনটা আছে রাউন্ডের ঠিক মাঝ বরাবর আমরা দুটো লাইন আমরা এইভাবে করে টানব মোটামুটি ছোটো করে এই লাইনটা এইভাবে করে দেবো এরপর এই কর্নার থেকে না টেনে একটুখানি গ্যাপ দিয়ে আমরা একটুখানি গোল করে এই কোনায় নিয়ে আসবো আবার এটা এই কর্নার থেকে না করে একটু গ্যাপ দিয়ে একটু গোল করে এই কর্নারে আমরা নিয়ে আসবো অর্থাৎ একটা আমরা ধুতির শেপ আমরা ড্রয়িং করে নিলাম এইভাবে তোমরা আস্তে আস্তে এগুলো করে নেবে নেক্সট দেখো এই যে দুটো শেপ আছে শেপ থেকে এই এই মোটা থেকে একটু সরু এই মোটা থেকে একটু সরু এইরকম দুটো সমান মাপে তোমরা পা করে নেবে করার পর এই জলের মধ্যে পাটা ডুবে আছে সেটা আমরা বুঝিয়ে দেব এই এইরকম ভাবে করে নেবে এবার হাতের দিকে আসা যাক হাতের এই কনৈটা ঠিক এই কর্নার থেকে না একটু গ্যাপ দিয়ে এই কোনোইটা এইরকম হাত দেখা যাচ্ছে এটা করবে আর এই যে জামার লাইনটা আছে এই জামার লাইন বরাবরই এই আমাদের হাত হাতের লাইনটা আসবে এই আর এই কন্যা থেকে নাকে এইখান থেকে এই মোটা থেকে একটু সরু করে এই হাতের লাইনটা করবে করার পর এইখানে আমরা এই বুড়ো আঙুলটা করার পর এইখান থেকেই হাতের লাইনটা একটুখানি ঘুরিয়ে এরকমভাবে করবে আর এই ঘোরানোর জায়গাটার মধ্যে দিয়েই আমাদের ব্যাগের যে হাতলটা আছে বা হ্যান্ডেলটা সেটা আমরা আসবে এই ব্যাগটা আমরা এইভাবে করে নেব এই ভেতরে যে জলের লাইনটা আছে সেটা আমরা মুছে দেব এরপর এইখানেই কিছু ভেজিটেবলস আছে সেটা দেখা যাচ্ছে আর ব্যাগের এই হাতল বরাবর এরকম দুটো লাইন টেনে দেবে ব্যাগের ডিজাইন হয়ে যাবে তাহলে ফিগারটা আমাদের হয়ে গেল এটা রেনি সিজনের ফিগার এবার দেখো এই ফিগারটা দিয়ে একটা ভিলেজ সিনারি আমরা বানাবো তো প্রথমে আমরা ঠিক এই কর্নার থেকে একটা খড়ের ঘর আমরা তৈরি করব কিছুটা গ্যাপ দিয়ে খড়ের ঘরের দেয়ালটা আমরা এইভাবে তৈরি করে নেব বাদ বাকিটা জলে আছে আর এখানে একটা জানালার ড্রয়িং তোমরা করে দিতে পারো এই কর্নারে একটা বাঁশ মাটির মধ্যে ঘরের ঘরে লাগানো আছে সেটা তোমরা দেখিয়ে দিতে পারো এরপর দেখো এই পাশে একটা ঘর আমি ড্রয়িং করছি এই এই ঘরটা কিছুটা গ্যাপ দিয়ে বেরিয়ে আসলো জলে কিছুটা ডুবে গেছে সিঁড়ি এরপরে ঘরের দরজাটা তোমরা এই রকমভাবে দেখিয়ে দিতে পারো এখানে জানলাটা এইভাবে দেখিয়ে দিতে পারো হয়ে গেল দুটো দুই পাশে ঘর এবার দেখো এই ঘরটা একটা টালির ঘর আমরা দেখিয়ে দেব এই দুটো লাইনে মাছ বরাবর আমাদের টালিগুলো আমাদের ড্রয়িং করতে হবে দুটো লাইনে মাছ বরাবর হয়ে গেল দুই পাশে দুটো ঘর এরপর দেখো একটা দূরে একটা আমি হরিজেন্টাল লাইন আমি টানব এই লাইন বরাবর হরিজেন্টাল লাইনটা সোজা বেরিয়ে যাবে এরপর দূরে দুটো ঘর আমরা ড্রয়িং করে নেব এই ঠিক সেমভাবে আবার এ করে জলের মধ্যে কিছুটা ডুবে গেছে নিচের ভিতটা সেটা আমরা বুঝিয়ে দেব। এরপরে এখান থেকে দূরে জঙ্গলের লাইন তোমরা পারো হলো একটা ভিলেজ সিনারি এরপর দেখো এইখানে একটা ব্যানার ঠিক করে আড়ারি ভাবে স্ট্রেট লাইন এই রকম ভাবে তোমরা টানবে এখানে দড়ি দিয়ে বাধা আছে এইখানে জলের লাইন করে দেবে অর্থাৎ জলের মধ্যে বাসটা ডুবে গেছে এরপরে এইখানে দেখো ছোট করে একটা গাছ রাস্তার পাশে আছে রাস্তাটা ডুবে গেছে তাই গাছটাও সাথে সাথে ডুবে গেছে ছোট একটা গাছ তোমরা গাছ এরকম করে দেখে দিতে পারো গাছটা জলে ডুবে গেছে এই হলো একটি কমপ্লিট একটি ভিলেজ সিনারি একটা ফিগার দিয়ে তো দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয় দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছুতেই বর্ডার করবে না আঁকার পরেই রং শুরু করবে কোনো কিছুতে বর্ডার করার দরকার নেই তো প্রথমেই আমরা যেহেতু বর্ষাকালের আকাশ তো প্রথমেই আমরা আকাশটাকে আজকে স্কাই ব্লু কালার দিয়ে নয় ব্ল্যাক কালার দিয়ে আমরা শুরু করব। তো দেখো তো প্রথমে আমরা কিছুটা আকাশ দেখিয়ে দিচ্ছি উপর থেকে ব্ল্যাক কালারটা আকাশটা অন্ধকার হয়ে এসেছে সেটা আমরা বোঝাবো প্রত্যেকে ব্ল্যাক কালারটা কিছুটা তোমরা করে এনে আস্তে আস্তে আমরা হালকা করে দেবো বেশি দূর নিচে নামানোর দরকার নেই এভাবে আস্তে আস্তে আমরা হালকা করে দেব এটা করার পর আমরা গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে ওপর থেকে ডিপ করতে করতে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো আর বর্ষাকালে সবসময় মনে রাখবে একটুখানি রঙগুলো ডিপভাবে তোমাদের দেখাতে হবে নালে সবার শেষে যখন আমরা বৃষ্টিটা দেখাবো তখন বৃষ্টিটা বোঝা যাবে না যদি আমরা কালারটা ডার্ক করে না করি তো দেখলে কীভাবে আকাশটা করলাম এইভাবে পুরোটা আমাদের আকাশটা করতে হবে এবার দেখো এই ঘরের চালটা কীভাবে করব। এই চালের আগে আমি আগে দূরের জঙ্গলটা একটু তোমাদের আগে দেখিনি দূরের জঙ্গলটা নিচে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা তোমরা কিছুটা দিয়ে উপরে হালকা করবে এরপর স্যাপ গ্রিন কালারটা দিয়ে স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই পুশান ব্লুর সাথে মিশিয়ে ওপর দিকে রংটা নিয়ে যাবে নিয়ে গিয়ে আস্তে আস্তে আমরা রঙটাকে হালকা করে দেব এরপরে আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে এই কালারটাকে মিশিয়ে দেব সবগুলো রং আমাদের মিশে গেল এবার সবার শেষ আমরা সাদা রং দিয়ে এই ওপরে খুব হালকা করে খুব চেপে করবে না হালকা করে উপরটা মিশিয়ে দেবে দেখলে কীভাবে হালকাভাবে মিশে গেলো এইভাবে করে পুরো জঙ্গলটা করবে এবার দেখো এই খড়ের চালটা কীভাবে করছি এই খড়ের চালটা ইয়েলো আকার কালারটা দিয়ে আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি সেমভাবে তোমরা এটা করবে লকার কালারটা দিয়ে পুরো খড়টা করবে করার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে এই খড়ের নিচ থেকে ঘষে উপর দিকে হালকা করে দেবে সেমভাবে এই পুরো খড়টা করবে এবার দেখো দেয়ালটা কীভাবে করছি এই দেয়ালটা ডিপ ব্রাউন কালারটা ডিপ ব্রাউন কালার টোপোর থেকে করার পর আস্তে আস্তে নিচের দিকে তোমরা আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে এভাবে নিচ দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে আবার এই জায়গার থেকে জাস্ট অল্প একটু ডিপ করে আবার নিজ দিকে হালকা করে নিয়ে আসবে এরপরে হোয়াইট কালারটা দিয়ে হোয়াইট কালারটা দিয়ে এই নিচ থেকে ঘষে এই ডিপ ব্রাউনের ওপরে ঘষে আস্তে আস্তে ওপর দিকে আমরা হালকা করে নিয়ে যাব। এইভাবে করে পুরো দেয়ালটা আমরা করবো এই ডিপের জায়গায় এসে আর সাদা রংটা তোমরা দেবে না ঠিক সেমভাবে এই নিচ দিকটাও আমাদের করতে হবে এবে এই দেয়ালটা করবে এবার এইখানটা এইগুলো ইয়লো আকার কালারটা করবে আর ব্ল্যাক দিয়ে এই ঘরের ভেতর যে অন্ধকারটা এইটা বুঝিয়ে দেবে লাস্টে এটা তোমরা করবে আমি দুটো দেখিয়ে দিলাম বাসটা কীভাবে করছি দেখো ইলো আকার কালারটা দেবে দিয়ে ডিপ ব্রাউন কালারটা এই বাসের একদিকে আর এই গিটগুলোর এইখানে জাস্ট একটু অল্প করে ঘষে দেবে এভাবে করে বাসটা করবে এই হয়ে গেল এরপর দেখো এই দূরের একটা ঘর তোমাদের দেখাচ্ছে দূরের ঘরটা অরেঞ্জ কালারটা কিছুটা দেওয়ার পর এই লাইট ব্রাউন অর্থাৎ হালকা খড়ি রংটা তোমরা দেবে দিয়ে গ্রে কালারটা দিয়ে যেহেতু খুবই ছোট দেওয়াল গ্রে কালারটা পুরো দেওয়ালে দেওয়ার দরকার নেই ওপরটা দিয়ে হালকা করবে আর নিচে যে বিটটা আছে এইখানে রংটা ঘষে দেবে এরপরে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই দরজা জানলাটা তোমরা করবে এভাবে করে এই ঘরটাও তোমরা করো এরপর দেখো এই ঘরটা কীভাবে করছি উপরে চালটাও কিছুটা দেখিয়ে দিচ্ছি বাদ তোমরা করবে অরেঞ্জ কালার দিয়ে অরেঞ্জ কালারটা দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত তোমরা নিয়ে আসবে আনার পর হালকা খড়ি রংটা দিয়ে এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে বাদ বাকিটা করবে এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে দেবে এরপরে যেহেতু এটা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আমি টেনেছি আমি তোমাদের বর্ডার দিতে বারণ করছি তাই এই পেনসিলটা আগের ওপরে তোমরা ডিপ যে ব্রাউন কালারটা দিয়ে এই লাইনগুলো তোমরা এই যে টালির যে লাইনগুলো তোমাদের দেখিয়েছি টালির লাইনগুলো তোমরা টেনে দেবে তাহলে লাইনগুলো ক্লিয়ার বোঝা যাবে এরপর দেখো এই দেয়ালটা কীভাবে করছে এই দেয়ালটা তোমরা প্রথমে ব্ল্যাক কালারটা দিয়ে কিছুটা হালকা করবে হালকা করার পর প্রুশিয়ান ব্লু প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এই ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে নিচ দিকে আস্তে আস্তে খুবই হালকা করে নিয়ে আসবে এই নিচ দিকে এভাবে হালকা করে নিয়ে আসবে সেম ভাবে এই নিচটাও এভাবে ঘষে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে এরপরে গ্রে কালারটা দিয়ে গ্রে কালারটা দিয়ে এই ব্লুর ওপরে মিশিয়ে বাদ বাকি দেয়ালটা হালকা করে মিশিয়ে দেবে এই গ্রে কালারটা দিয়ে দেয়ালটাকে আস্তে আস্তে তোমরা খুব সুন্দর করে মিশিয়ে দেবে তাহলে দেখতে ভালো দেখাবে এই হয়ে গেল আমাদের কমপ্লিট দেয়াল আর এই রডগুলো গ্রে কালার করবে আর ব্ল্যাক কালার দিয়ে এই ভেতরের অংশটা করে দেবে ঘরের ভেতরটা অন্ধকার সিঁড়িটা গ্রে কালার করবে আর এই যে দরজাটা আছে সেই দরজাটা তোমরা ইয়েলো অকার যে কালারটা আছে ইয়েলো অকার কালারটা দিয়ে করে দেবে ঘরের ভেতরটা ব্ল্যাক কলার পর গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে ব্ল্যাক করার পর গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে ডিপ ব্রাউন দিয়ে দরজার এই পার্টটা করবে এরপরে লাইট ব্রাউন দিয়ে এখানে একটু শেড দেবে লাইট ব্রাউন দিয়ে এখানে শেডটা করবে ডিপ ব্রাউন দিয়ে করে হয়ে গেলো জায়গাটা কিভাবে তোমাদের এবার দেখো জলটা কি করছি এই কালারটা দিয়ে দূর থেকে খুবই হালকা করে দূর থেকে খুবই হালকা করে তোমরা জলটাকে প্রথমে রকম ভাবে করে নেবে এরকম হালকা করে করে যত কাছে আসবে এই দেখো বাসের মধ্যে ঢুকে যাচ্ছে ক্ষতি নেই কেন বাসটা আমাদের ইয়েলো অকার কালারই হবে তার জন্য কোনো অসুবিধা নেই এবার আস্তে আস্তে যত সামনের দিকে আসবে তত আমাদের হালকা একটু ডিপ বাড়াবে খুব ডিপ করবে না ঠিক যেভাবে দেখলাম এই পাশটা সেরকমভাবে হবে এর ওপরে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এইখান থেকে থেকে নিচ ঘষে আস্তে আস্তে আমরা উপর দিকে হালকা করে নিয়ে কিন্তু এইবার যাতে বাসে আর না ঢোকে খুব সাবধানে এই জায়গাটা আমাদের করতে হবে ঘরের নিচটা আর দূরের নিচটা এইরকম দেখলে কিভাবে করলাম ঠিক সেম ভাবে এই জায়গাটা তোমরা করবে এবার দেখো এই গাছটা কিভাবে করছি হালকা সবুজ দিয়ে কিছুটা এই পাটগুলো করবে নিচে স্যাপ গ্রিন কালারটা এইভাবে সমস্ত পাটগুলোতে এইভাবে করে তোমরা করার চেষ্টা করবে হালকা সবুজের সাথে মিশিয়ে করবে গ্রিনটা করার পর ব্লু ব্লু ডিপ কালারটা দিয়ে পাতা পাতা করে দেবে পুরো গাছটা আর ব্রাউন দিয়ে ডিপ ব্রাউন দিয়ে এইটা করে দেবে তো কমপ্লিট তোমাদের দেখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক যেভাবে দেখলাম সেভাবে গাছটা তোমরা কমপ্লিট করো আশা করি তোমরা সেটাও করতে পারবে তো দেখো দেখো তোমাদের আকাশটা যেভাবে দেখানো হয়েছিল পুরো আকাশটা সেভাবেই করা হয়েছে এমন এই ঘর আর এই ঘরগুলো যেভাবে আমি দেখিয়েছিলাম পুরো ঘরটাও সেভাবে করা হয়েছে দূরের এই জঙ্গল ঘরগুলো সেভাবেই করা হয়েছে যেভাবে দেখানো হয়েছিল জলটাও তোমাদের অল্প এই সাইডটা দেখিয়েছিলাম এই সাইডটাও শেবি করা হয়েছে গাছটাও সেভাবেই পাতাগুলো করা হয়েছে গাছের ডালটা খড়ি করা হয়েছে এই পুরো কাজটা যেভাবে দেখানো হয়েছে সেভাবেই কাজটা কমপ্লিট করা হয়েছে এবার দেখো এই ফিগারটা কীভাবে আমরা আম্রেলার কালারটা করে নেব তো আমরা ব্ল্যাক কালার দিয়ে এই ছাতাটা করব তো ভালো করে দেখো কিভাবে করছি এই লাইন ধরে ব্ল্যাক কালারটা আমরা করব এই লাইন ধরে ব্ল্যাক কালারটা এইভাবে করে আস্তে 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 হালকা করে আমরা ডিপ করে আস্তে আস্তে হালকা করে উপর দিকে নিয়ে যাব আবার সেমভাবে আমরা উপর দিকে হালকা করে এই দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবো অর্থাৎ একদিক থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা পুরো কিন্তু ছাতাটা আমি করছি না তোমরা ভালো করে এটা ফলো করবে দেখলে ছাতাটা কি করলাম ক্যাপটা তোমরা কালো রং করে দিতে পারো এরপরে আমরা হোয়াইট কালারটা দিয়ে হোয়াইট কালার দিয়ে এই কালো রংটাকে আমরা আস্তে আস্তে মিশিয়ে নেব খুব চেপে কিন্তু তোমরা করবে না হোয়াইট কালারটা দিয়ে খুব চেপে করার দরকার নেই আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা কালারটা করবে এই এইভাবে করে তোমরা ধীরে ধীরে গাছটাকে সুন্দর করে নিয়ে যাবে এই এবার দেখো ফিগারের গায়ের কালারটা করছি আগে পরের ড্রেসটা ফিগারের গায়ের কালারটা আমরা ব্রাউন কালার দিয়ে একটা পাশ আগে করে নেব করার পর অরেঞ্জ কালার দিয়ে আমরা হালকা করে ব্রাউনের সাথে মিশিয়ে আমরা কালারটাকে করব কিন্তু পুরোটা নয় এর আগে ভিডিওগুলোতে যেভাবে করে তোমাদের স্কিন কালার দেখানো হয়েছিল এরপর আমরা ইয়োলো অকার কালারটা দিয়ে এই অরেঞ্জের সাথে মিশিয়ে আমরা ফিগারের গায়ের কালারটা কমপ্লিট করব এই করার পর আমরা ডিপ ব্রাউন অর্থাৎ ডার্ক ব্রাউন কালার দিয়ে একটু ডার্ক শেডটা আমরা দিয়ে দেব দেখলে কীভাবে করলাম এরপর দেখো আমি ড্রেসটা হবে করছি তো প্রথমে আমরা রেড কালার দিয়ে এই ছাতার নিচে যে অন্ধকার আছে তাই ড্রেসের উপর আমরা অন্ধকার জায়গাটাকে আগে আমরা করে নেব লাইনটা ক্লিয়ার করে তোমরা অন্ধকার করে এক সাইডটা আমরা রেড কালারটা দেব দিয়ে আমরা হালকা করে একটু মিশিয়ে দেবো অর্থাৎ ডিপ থেকে হালকা এই যে প্রসেস এটা তোমাদের শিখতে হবে অর্থাৎ একটা কালারের সাথে আর কালার হালকা করে যে মিশিয়ে দেওয়া এই জিনিসটা তোমরা শিখবে এরপরে আমরা অরেঞ্জ কালার দিয়ে এই রেড কালারের সাথে মিশিয়ে বাদ পাখি আমরা জামাটা শেষ করবো দরকার পড়লে তোমরা ক্যারামাইন যে কালারটা আছে শেডের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো আবার সেই রেডের মতন ওপরে হালকা করে শেড দিয়ে দিতে পারো তাহলে জামাটা একটু রেডিশ হবে একটু ডার্ক হবে দেখতে ভালো লাগবে দেখলে এবার জামাটা কমপ্লিট হলো আমাদের এবার দেখো ধুতি রংটা কীভাবে করে করছে তো ধুতিটা কোভাল্ট ব্লু কালারটা দিয়ে আমরা আগে শেডটা করে নেব এরকমভাবে এই লাইন ধরে আগে কোবাল্ট ব্লুটা করবে করে হালকা করে এই ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট করে দুটিটাকে আমরা করব আর সবার মাঝখানে শুরু করে আরেকটা লাইন তোমরা টেনে দিতে পারো এরপরে আমরা ডিপ ব্লু অর্থাৎ প্রশ্ন ব্লু কালারটা দিয়ে সেটটাকে কোনো কোনো জায়গায় ডার্ক করে দেব এই হলো আমাদের ধুতিটা কমপ্লিট তোমরা স্কাই ব্লু দিয়েও কোনো কোনো জায়গা হালকা করে মিশিয়ে দিতে পারো এই এরপর দেখো এই ব্যাগটা এই যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা তোমরা যে কালারটা আছে কালারটা তোমরা দিতে পারো আর বাদ বাকি ব্যাগটায় তোমরা পিঙ্ক কালারটা করে দিতে পারো তোমরা কালার চেঞ্জ করতে পারো অসুবিধা নেই রেড কালার দিয়ে ব্যাগে একটু শেড দিতে পারো এরপরে গ্রিন কালার দিয়ে এই যে গুলো আছে এগুলো তোমরা দেখিয়ে দিতে পারো পুরুষিয়াম ব্লুটা দিয়ে একটুখানি ডিপ শেডটা করে দিলাম এই হয়ে আমাদের পুরো কমপ্লিট ফিগার এরপরে দেখো এই বাঁশগুলো কি করে করেছি বাঁশগুলোর আর এই বাঁশগুলোর একদিকে এই খরি রংটা করে নেব অর্থাৎ হালকা খড়ি রঙটাও বাঁশের একদিকে অন্ধকারটা বোঝানোর জন্য করলাম এরপরে আমরা ইয়োলো অকার রংটা ইয়োলো অকার যে কালারটা এই ব্রাউনের সাথে মিশিয়ে পুরো বাসটা আমরা কমপ্লিট করব এরপরে ডার্ক ব্রাউন দিয়ে কোনো কোনো জায়গায় ডার্ক করে দেব এরপরে গ্লাস মার্কিন পেন্সিল দিয়ে এই দড়িগুলোকে তোমরা করে দেবে দরকার পড়লে ব্ল্যাক কালার দিয়েও এক পাশে আরও ডার্ক করে দিতে পারো কেন অন্ধকার যখন হয়ে এসেছে চারিদিকে অন্ধকারটাকে আর একটু ভালো করে তোমরা বুঝিয়ে দিতে পারো এই হলো তোমাদের কমপ্লিট কাজটা এবার দেখো জলের ছায়াটা কীভাবে করে করছে জলের ছায়াটা তোমরা ভালো করে দেখো আমি প্রথম যেভাবে দেখিয়েছিলাম তারপরে কীভাবে করে করছে তো কোবাল্ট ব্লু কালারটা দিয়ে আমরা এই জলের ছায়াটা এই লোকটার পায়ে সোজাসুজি এইরকম প্রথমে আমরা করু এই এই হালকা করে সবগুলো এই গাছের এই যে ওয়েবগুলো ওয়েবগুলো যেগুলো যাচ্ছে সেই ওয়েবগুলো এই ঘরের নিচে ছায়াটা এই এই কোবাল্ট ব্লু দিয়ে আগে এই কাজটা তোমরা করে নাও এই বাঁশের ছায়া বাঁশের ছায়াটা এইভাবে করে কাজটা তোমরা করে নেবে বেশি দেওয়ার দরকার নেই খুব সামান্যভাবে আস্তে আস্তে করার চেষ্টা করবে দূরে বেশি একটা কাজ করার দরকার নেই এই হয়ে গেল এরপর দেখো ডিপ ব্রাউন কালারটা দিয়ে এই কোবার ব্লুর ওপরে এই পায়ের যে ব্রাউন ছায়াটা এটা জলের মধ্যে পড়বে অরেঞ্জ কালারটা হালকা করে একটু করে দিতে পারো জামার ছায়াটা পড়েছে এরপরে ডিপ ব্লু অর্থাৎ পুরুষ ব্লু দিয়ে সবার শেষ কাজটা আমাদের করতে হবে করে ধীরে ধীরে কাজটা তোমরা বাড়িয়ে নেবে বেশি কিছু করার দরকার নেই তোমাদের দেখালাম কাজটা করবে সবার শেষ আমাদের কাজ হচ্ছে রেন বৃষ্টিটা করা এবার ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে তোমরা বৃষ্টিগুলো যে কোনো একটা সাইড ধরে তোমরা করবে এটা স্ক্র্যাচ টুল দিয়েও ওঠানো যায় তো আমি ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে তোমাদের দেখাচ্ছি এইভাবে শুরু শুরু করে খুব শুরু করে ছোট ছোট করে যে কোনো দিক ধরে বৃষ্টিটা তোমাদের করতে হবে হয়ে গেল একটি ভিলেজ রেনিডেজ ছবি কমপ্লিট তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের কাছে অবশ্যই একটি লাইকের আশা করি তো ভিডিওটি ভালো লাগা এবং আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো যাবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা বেল আইকনটি অন করো যাতে নতুন নতুন ভিডিও করলে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে প্রথমেই চলে যায় আর যাবার আগে অবশ্যই একবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন